অবশ্যই দাম জানবো, এটা একটু সমস্যার কারণে পার্টি আসতেছে না, থাকবে না, সমস্যা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এই যে মহাজন সাহেব ধরে আছে, একটু সংক্ষেপে কথা বলবো যে কত দাম রাখছে জোড়াটা, কাস্টমারে কত বলতেছে একটু সংক্ষেপে আইডিয়া নিন ইনশাল্লাহ। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আপনাদের দয়া ইনশাল্লাহ আমি খুবই ভালো আছি। দর্শক, আজকে আবারও আসা হলো জয়পুরহাট জেলা শহরের জয়পুরহাট জমজমাট নতুন বলদ গরুর হাটে। দর্শক, হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8টা হইতে বৈকাল 4 ঘটিকা পর্যন্ত, এরকম জমজমাট আমদানি ও কালেকশন থাকে। দর্শক, আমি সংক্ষেপে আপনাদের দু একটা বলদ জোড়ার দাম দর জানার শোনার চেষ্টা করবো। আজকে আমাদের জয়পুরহাট নতুন গরুর হাটে বলদের বাজার দর কেমন যাচ্ছে। দর্শক, আমি দূর থেকে একটা ফুটেজ ধরছি, আপনাদের একটু দেখাই জুম করে। এই হচ্ছে বলদ গরুর আমদানি। যে সকল নতুন দর্শক এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করছি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। একটু বাইরের সাইডটা শুরু করি, আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো, হলে ভেতর দিকে ঢুকে দাম জানবো। লাল টক টক করতেছে কালারটা, খুবই সুন্দর এক জোড়া বলদ জোড়া। এটা একটা হাতের বার সাইড, এখান থেকে দাম জানবো, আস্তে আস্তে ভিতরে যাবো। কত দাম চাচ্ছেন? 150 থেকে 1.5 লক্ষ। কাস্টমারে কেমন বলে? 130-135 বলছি। বয়স হয়নি এখন? দর্শক, বয়স হয়নি, 1.5 লক্ষ দাম রাখছে ব্যাপারী সাহেব, 1,30,035 টাকা দাম বলতেছে জোড়াটা। সামনে এক জোড়া বিগ সাইজের ইন্ডিয়ান বলদ জোড়া, তার দাম জানবো, এগুলা একটু জানে নেই, তারপরে দাম জানবো। হনি হাটের বাইরে থাকতে শুরু করলাম, দেখবো হাটের বাইরে সাইডে দর্শক, তারও ভিতরে যাবো। মাদুন সাহেব, কেমন দাম চাওয়া হচ্ছে জোড়াটার? 2,40,000। কাস্টমারে কেমন দাম দর বলছে হাটে আসার পরে? 1,90,000-1,10,000। যাদের রকম পথে আসছে এরকম বলে, তাই না? বয়স? বয়স কেবল 2 দাঁত। বয়স কেবল 2 দাঁত দর্শক, বয়স কেবলই মাত্র 2 দাঁত, এখনো খুব একটা বয়স হয়নি জোড়াটার। চলেন একটু ভেতর ঢোকা যাক, গুড়ি গুড়ি গুটি গুটি পা করে। ভেতরটা আজকে হচ্ছে মূল আকর্ষণ, আছে দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই 100%। মহাজন সাহেব, কেমন দাম রাখছেন জোড়াটা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। মহাজন সাহেব একটু অশান্তির মধ্যে আছে, সমস্যার কারণে বলতে পারলো না, সব সমস্যা নাই, আজকে না বললে সমস্যা নাই, বলবে একদিন, সবসময় একদিন। দর্শকেরা বলে দেখলাম সামনে একটা আছে, একটু দেখে দর্শকেরা একটু দাম জানি কেমন দাম রাখছে, কত চাচ্ছে একটু সংক্ষেপে আইডিয়া নেই। ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটা একটু বলেন ভাই, ধরছি যখন ভিডিওটা, তাই না? 2,30,000 দাম ভাই চাচ্ছে, কাস্টমার মনে কত বলতেছে? তাই না দর্শক, 2,05,000 এরকম দাম বলতেছে। তো এটা হচ্ছে জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট নতুন গরুর হাট, জমজমাটা ভরপুর আমদানি থাকে বলদ গরু। সংক্ষেপে দু একটা জোড়ার দাম দর জানার চেষ্টা করতেছি। হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8টা হইতে বৈকাল 4 ঘটিকা পর্যন্ত, এরকম জমজমাট থাকে। এটা একটু দাম জানার চেষ্টা করব, কেমন দাম চাচ্ছেন? কত দাম? দাম 220। 2,20,000 চাওয়া হচ্ছে, কাস্টমারে কেমন বলতেছে? 85-90 বলে, তাই না? বয়স? দর্শক, বয়স জোয়ান হয়ে গেছে। বয়স জোয়ান হয়ে গেছে, 2,20,000 টাকা দাম চাচ্ছে, 1,85,000 টাকা দাম বলতেছে। এটা একটু দাম জানি, হাট দিয়ে ভালো আছে। মাজন ভাই কেমন দাম রাখছেন জোড়াটার? যাওয়া দাম 200
2,70,000 কাস্টমারে কেমন বলে দুই ভাঙে দুই বলে তাই না ওই পার ওই জোড়াটার দাম কেমন চাইছেন ওই জোড়া হ্যাঁ জোড়া তো দাম 260 2,60,000 ওটা কাস্টমারে কত বলে 5,000 তাই না ভাঙে বয়স কেমন আছে ভাই ওটা বয়স 80 দশক 2,60,000 দাম রাখছে এটা দুই ভাঙে বলতিছে দুইর উপর বলতিছে এরকম বয়স আছে 8-10 জোয়ান হয়ে গেছে একটু দাম জানি অবশ্যই দাম জানবো এটা একটু সমস্যার কারণে পাটি আসতেছে না থাকবে না সমস্যা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তো এই যে মহাজন সাহেব ধরে আছে একটু সংক্ষেপে কথা বলবো যে কত দাম রাখছে জোড়াটা কাস্টমারে কত বলতেছে একটু সংক্ষেপে আইডিয়া নিন ইনশাল্লাহ সালামু আলাইকুম মহাজন সাহেব কেমন আছেন ভালো জোড়াটার দাম কত চাওয়া হচ্ছে 3,500 চাওয়া হচ্ছে হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে 3,00,000 বলে তাই না বয়স মনে কেমন আছে 8-10 দশক 8-10 বয়স আছে 3,50,000 দাম চাওয়া হচ্ছে হাটে আসার পরে কাস্টমারে 3,00,000 দাম বলে বয়স 8-10 মানে জোয়ান হয়ে গেছে এই বলতো সচরাচর কালেকশন আমদানি অনেক কম হয় হাটে আর বলছি তো হাটে ভরপুর আমদানি আছে আমি ভিতর না ঢুকলে বুঝাতে পারবো না যে কত আমদানি আছে ইনশাল্লাহ এরকম ভিতর ঢুকে গুটি গুটি পাগর আপনার দু একটা বড় দাম দর জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে আপনাদের হ্যাঁ সংক্ষেপে এরকম দু একটা দাম জানি এখান থেকে শুরু করতেছি এটার দাম কত রাখছে একটু আইডিয়া নিব কত দাম চাওয়া হচ্ছে 1,80,000 চাওয়া হচ্ছে কাস্টমারে কত বলতেছে 1,60,000 বলে তাই না দেখো 1,80,000 দাম চাচ্ছে 1,60,000 বলতেছে কাস্টমারে বয়স কেমন আছে মনে হয় 4,00,000 দেখার চেষ্টা করলাম যেখানে সিঙ্গেল বলদের মোটামুটি ভালো কালেকশন আছে এটা একবার সিঙ্গেল বলদ ইউজফুল মাংস আছে বলদটাতে সিঙ্গেল হলো মোটামুটি ভালো মাংস আছে কেমন দাম চাচ্ছেন মনে হয় সিঙ্গেলটা 1,15,000 চাচ্ছেন হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে তাই না 90,000-85,000 যার যেরকম পড়তে আসছে ওরকম বলতেছে বয়স মনে হয় কেমন আছে বয়স বয়সটা খুবই চ্যাংড়া এত চ্যাংড়া বয়সে এত হিউজফুল মাংস বলটা দর্শক একবার হিউজফুল মাংস আছে এর সামনে এক জোড়া আছে একটু ছোটো সাইজের এটার থেকে দাম জানবো যেটার বাজার দর কেমন কেমন চাচ্ছে কাস্টমার কত বলতেছে শুনতে পারেন কাইটা নিব ইনশাল্লাহ আপনাদের তারপরে ঘুরি ঘুরি ভাই ভিতর ঢুকে ভিতরের কালেকশন দেখাবো দাম জানাবো ইনশাল্লাহ ভাই কেমন দাম রাখছেন জোড়াটার 1,65,000 চাওয়া হচ্ছে হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে 1,40,000 পর্যন্ত বলে বয়স দশক এখনো বয়স হয় নাই ভাই 1,65,000 টাকা দাম রাখছে কাস্টমারে 1,40,000 টাকা বলতেছে এখনো বয়স হয় নাই খামারি উপযোগী খাল চাষ করা যাবে হাল চাষ করা যাবে তাই না দশক খাল চাষ করার মতন একজোড়া বলদ জোড়ার দাম জানলাম আমি এটা এগুলো কালেকশন কোথায় যাবো কোন দিকে যাবো হিউজ কালেকশন আছে আমি সংক্ষেপে আপনাদের দু একটা জোড়ার দাম জানাচ্ছি অত বেশি দাম জানাও শোনা মুশকিল কিন্তু সব অনেক কালেকশন দেখালাম লেনদেন না করে শেষ করে দিচ্ছি ভিডিওটি আর দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন এরকম করে ভিড়ে নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ